হ্যালো ফ্রেন্ডস জোশ একাডেমি তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমরা শুরু করছি আমাদের মক টেস্ট তো মক টেস্টের প্রথম প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ ভারতের পশ্চিম বাহিনী নদী কোনটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা সবাই যেন পরীক্ষাতে নদ নদী সম্পর্ক কিন্তু প্রশ্ন আসবেই আর একটি কথা তোমরা কিন্তু জিনিসগুলো কিন্তু ভালো করে দেখো এবং পুরো মক টেস্টটি দেখো কারণ কখন কোন জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসবে তোমরা নিজেও জানবে না তো দেখো ভারতের পশ্চিম বাহিনী নদী কোনটি অপশনগুলো দেখো নর্মদা গোদাবরী কৃষ্ণা নাকি কাবেরী তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে এটির উত্তর কিন্তু অপশান এ নর্মদা কিন্তু ভারতের পশ্চিমবাহিনী নদী সবসময় মাথায় রাখবে তারপর দেখো দু নম্বর প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিল্লি শহরটি কোন নদীর উপর অবস্থিত অসম দেখো গঙ্গা যমুনা কৃষ্ণা নাকি মহানদী তো সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি যমুনা নদীর ওপর কিন্তু দিল্লি শহরটি অবস্থিত তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অপশানগুলো তো আন্দামান দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ দিল্লি নাকি পুডিচেরি তো এটি সঠিক উত্তর কী হবে তোমরা একটু আমার সাথে যাতে উত্তর দিতে চেষ্টা করো তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আরেকটি কথা বলি সবথেকে থেকে ঘনবসতিপূর্ণ কিন্তু বেশি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু দিল্লি অবশ্যই মাথায় রাখবে তারপর চলো চার নম্বর প্রশ্ন একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি অপশানগুলো দেখো উত্তরপ্রদেশ সিকিম গোয়া নাকি কোনোটিই নয় তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কি হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি সবথেকে সব থেকে সর্বনিম্ন কিন্তু জনবসতি কিন্তু কোথায় সব থেকে কিন্তু জনবসতি কিন্তু সিকিম আর সব থেকে ছোটো রাজ্য কিন্তু গোয়া সবসময় মাথায় রাখবে তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কী বলা হয়েছে রোদের একক কোনটি অপশানগুলো কুলম্ব ফ্যারাডে ভোল্ট নাকি ওহোম তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কি রোদের একক কিন্তু ও সবসময় মাথায় রাখবে তারপর চলো ছ নম্বর প্রশ্ন তোমরা যারা যারা এখনও টেলিগ্রামে যুক্ত হও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে কুইজগুলো দিচ্ছ না তাদের কিন্তু আমি বারবার বলবো কিন্তু কুইজগুলো কিন্তু বেশি করে দাও এবং কিন্তু সব সময় কুইজ কন্টেকগুলো তোমরা দিতে থাকো কারণ কুইজ কুইজ কন্টেস্টগুলো দিলে কিন্তু তোমাদের মধ্যে আরও যে জিনিসগুলো সেগুলো কিন্তু বাড়বে যে তোমরা কতটা এই এই যে পরীক্ষাগুলো আসছে সামনে তার জন্য তোমরা কতটা তৈরি তাহলে কিন্তু তোমরা যাচাই করতে পারবে তারপর দেখো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোনটি কোনটি থেকে তৈরি হয় অপশনগুলো দেখো কপার অ্যালুমিনিয়াম টাংস্টোন নাকি কোনোটিই নয় তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে তোমরা আমার সাথে দিতে চেষ্টা করো তো এটি সঠিক উত্তর কিন্তু অপশান সি টাংস্টোন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টটি কিন্তু টাংস্টোন থাকে তারপর দেখো আলো কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয় তো অসংখ্য দেখো বিচ্ছুরণ প্রতিসূরণ প্রতিফলন নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে আলো কোন ধর্মের জন্য যে বর্ণালী সৃষ্টি হয় এটি কিন্তু বিচ্ছুরণের জন্য অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর তারপর চলো আট নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি সব পতনশীল বস্তু তরণ এটি কে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তৎসন করে দেখো নিউটন গ্যালিলিও পাস্কাল নাকি আর্যভট্ট তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর এই যে সব পতনশীল বস্তু তরণ কিন্তু এটি এটি কিন্তু গ্যালিলিও করেন এবং শক্তি এটি কে করেন এটি কিন্তু নিউটন করেন অবশ্যই মাথায় রাখবে তারপর দেখো ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন আগে তোমরা যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি যোশ একাডেমিক চ্যানেল তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা আইকনটি ক্লিক করবে নাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন পাবে না আর আমাদের ভিডিও ড্রেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক আছে ওখানে কিন্তু চলে যাবে তোমরা মক টেস্ট দিতে পারবে ওখানে প্রত্যেক দিন মক টেস্টের লিঙ্ক দেওয়া হচ্ছে কুইজের লিঙ্ক দেওয়া হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকদিন কুইজগুলো দিতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে তো তাতে কিন্তু তোমাদেরই লাভ তো দেখো কোষ প্রাচীর কোথায় দেখা যায় অসংখ্য দেখো প্রাণী কোষ শুধুমাত্র প্রাণী কোষ নাকি শুধুমাত্র উদ্ভিদ কোষ নাকি উদ্ভিদ ও প্রাণী কোষ তো এটির মধ্যে কোনটি সঠিক হবে ফ্রেন্ডস এটির মধ্যে এই যে ক্রোশপ্রাচী কিন্তু দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে কিন্তু এটি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে শুধুমাত্র উদ্ভিদ কোষেই কিন্তু কোষপ্রাচী দেখা যায় তারপর চলো দশ নম্বর একটি প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি একটি প্রাকৃতিক হরমোন কোনটি অসংখ্যত অক্সিন জিব্রেলিন সাইটো ইনি নাকি ইথিলিন তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কি একটি প্রাকৃতিক হরমোন কিন্তু অপশান এ অক্সিড অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর তারপর দেখো ভিটামিন কে এর রাসায়নিক নাম কী অসংখ্য দেখো ক্যালসি ফেরোরল অ্যাসিড টোকোফেরল নাকি রেটিনল তো এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস তোমরা বলো এটি সঠিক উত্তর কিন্তু টোকে ফেরল এবং অ্যাসকর্বিক অ্যাসিড কার ভিটামিন সি এবং রেটিনল কার এটি কিন্তু আমাকে কমেন্টে তোমরা কিন্তু উত্তর দেবে তারপর দেখো মানুষের শরীরে কোন মৌলের পরিমাণ সবচেয়ে বেশি অসংখ্য দেখো অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড তো ফ্রেন্ডস তোমরা সবাই যেন কম বেশি মানুষের শরীরে কিন্তু যেই মৌলের থেকে বেশি সেটি কিন্তু অক্সিজেন আর আরেকটি কথা হচ্ছে আপনার মহাবিশ্বে মানে মহা ব্রহ্মাণ্ডে কিন্তু হাইড্রোজেন থেকে বেশি তারপর চলো তেরো নম্বর প্রশ্ন আমরা চলে যাই তেরো নম্বর প্রশ্ন কী বলেছে ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কী ছিল খুব খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন তো সঙ্গে দেখো জে জেবি কৃপালিনী দাদাভাই নৌরজি বি আর আম্বেদকর নাকি কোনোটিই নয় তো দেখো এটি সঠিক উত্তর কি এটি সঠিক উত্তর কিন্তু বি আর আম্বেদকর তোমরা জানো সংবিধান নিয়ে কিন্তু প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই আসে তো এটি কিছু নতুন করে বলার নেই তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালো করে বলবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চলে এসেছি দেখো আমি আবার একটুখানি কালার করে এটা কিন্তু একটু মার্ক করে দিয়েছি দেখো চোদ্দ নম্বর প্রশ্নটি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন খুব খুব ইম্পর্ট্যান্ট অনশো একত্রিশ তিনশো বত্রিশ তিনশো তিরিশ নাকি তিনশো চব্বিশ তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে এটি সঠিক উত্তর দেখো তিনশো নম্বর তিনশো নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতি লোকসভায় দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগ করতে পারেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল তো দেখো ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কে নিযুক্ত করেন তো অবশ্যই দেখো প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নাকি কোনোটিই নয় তো ফ্রেন্স এটি সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশন সি রাষ্ট্রপতি ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষককে কিন্তু নিযুক্ত করেন রাষ্ট্রপতি সবসময় মাথায় রাখবে তারপর চলো ষোলো নম্বর প্রশ্ন আমরা চলে আসছি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কতজন সদস্য নির্বাচিত হন অসংখ্য দেখো এগারো জন ষোলো জন সতেরো জন নাকি আঠারো জন তো এটি সঠিক উত্তর কী এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি ষোলো জন পশ্চিমবঙ্গ থেকে কিন্তু রাজ্যসভায় মোট ষোলো জন সদস্য নির্বাচিত হন তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করো প্রত্যেকদিন তাহলে কিন্তু ভিডিও পাবে এবং আরেকটি কথা বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটি শেয়ার করো বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপের অবশ্যই সেখানে শেয়ার করবে তো দেখো ইন্ডিয়ান রিপাবলিক অ্যাসোসিয়েশন কবে গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখো উনিশশো চব্বিশ উনিশশো ছাব্বিশ উনিশশো আঠাশ নাকি উনিশশো তো দেখো এটি সঠিক উত্তর কি এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ উনিশশো কিন্তু হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন কিন্তু গঠিত হয় তারপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয় অসংখ্য দেখো মোহাম্মদ ঘড়ি সুলতান মাহমুদ ইলতুসমিস নাকি পৃথ্বীরাজ চৌহান তখন এটি উত্তর কী এটি উত্তর কিন্তু তরা দ্বিতীয় যুদ্ধে কিন্তু পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহান এবার আমাকে একটা তোমরা কমেন্টে উত্তর দেবে যে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এটি কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই উত্তর দেবে তারপর চলো কুড়ি নম্বর প্রশ্ন আপনার একটু দেখে নিই ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড সদর দপ্তর কোথায় অসংখ্য রোম জেনেভা ওয়াশিংটন ডিসি নাকি প্যারিস তো ফ্রেন্ডস এটির সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি ওয়াশিংটন ডিসিতে কিন্তু অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটরিং ফ্রান্ডের সদর দপ্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অবশ্যই মনে রাখবে তারপর চলো একুশ নম্বর প্রশ্ন দেখো ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অসংখ্য দেখো নিউ দিল্লি দেরাদুন চেন্নাই নাকি কটক তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী হবে এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত অবশ্যই মাথায় রাখবেন তো দেখো এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কার লেখা খুবই একটি গুরুত্বপূর্ণ এ প্যাসেজ টু ইংল্যান্ড এই বইটি কার লেখা তো করে দেখো বিক্রম শেঠ নীর সি চৌধুরী গীতা মেহতা নাকি কোনোটি নয় তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কী এটির সঠিক উত্তর কিন্তু নীরজ সি চৌধুরী এটি কিন্তু সঠিক উত্তর অপশান বি কিন্তু এটি সঠিক উত্তর দেখো তোমরা যারা যারা কুইজ কন্টেন্টগুলো দিচ্ছ না অবশ্যই কুইজ কনটেন্টগুলো দাও দিতে কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হ ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে তাতেও তোমরা একটি একটি করে লাইক দিয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই দেখো তারপর দেখো টাচ লাইন কোন খেলার সাথে যুক্ত অপশনগুলো দেখো ক্রিকেট লং টেনিস ফুটবল নাকি ব্যাডমিন্টন তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কি এটির সঠিক উত্তর কিন্তু অপশান সি টাচ লাইন কিন্তু ফুটবলের সাথে খুব যুক্ত তারপর দেখো চব্বিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি কালিদাস সম্মান কিসের জন্য দেওয়া হয় প্রথমে বলে রাখি কালিদাসকে কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয় তারপর দেখো কালিদাস সম্মান কিসের জন্য দেওয়া হয় তো সাংবাদিকতা শাস্ত্রীয় সঙ্গীত সাহিত্য নাকি খেলাধুলা তো এটির সঠিক উত্তর কী হবে ফ্রেন্স এটির সঠিক উত্তর কিন্তু আপশন বি শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু কালিদাস সম্মান দেওয়া হয় অবশ্যই মাথায় রাখবেন তারপর দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন তোমরা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নেবে এবং প্রশ্নটি দেখে নাও রাষ্ট্রসংঘ দিবস কবে পালন করা হয় অপশন কথা দেখো চব্বিশে অক্টোবর বাইশে অক্টোবর কুড়ি জুন নাকি একুশে জুন তো ফ্রেন্ডস এটি সঠিক উত্তর কি এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ চব্বিশে অক্টোবর কিন্তু রাষ্ট্রসংঘ দিবস কিন্তু পালন করা হয় তো ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও কুইজ কন্টেজ দিচ্ছ না তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে চলে যাবে ডিসক্রিপশানে কিন্তু অবশ্যই লিঙ্ক আছে এবং ভিডিওটি পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ